দান করুন। দায়ের বিধান কি, ইসলামে দায়ের পরিমাণ কি এবং দায়ের শরীয়ত বিধান কি? ইসলামে দায় রাখা ওয়াজিব, দায় রাখা কি ওয়াজিব, এবং এই ব্যাপারে তেমন একটা দ্বিমত নাই। খুব স্বল্প সংখ্যক কিছু ওলামা একরাম এটাকে ওয়াজিব বলেন না, যেমন মিশরের এখনকার ওলামা একরামদের অনেকে এটাকে ওয়াজিব বলে না, কিন্তু বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সরকল যুগের ওলামা একরামের মত হল দাড়ি লম্বা করা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, আরফুল্লুহা, দাড়িকে লম্বা করো। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, 40 হাত দূরে থেকে তাকালে দেখা যাবে এই পরিমাণ দাড়ি রাখলেই যথেষ্ট হবে, এই কলটির গ্রহণযোগ্যতা কতটুকু? কোনো গ্রহণযোগ্যতা নেই। কোরআন হাদিসে কথা এরকম কথা বলে নেই যে 40 হাত দূর থেকে দেখলে আপনার দাড়ি বোঝা যাবে। অনেক মহিলার দাড়ি 2-4টা থাকে, 40 হাত কেন, 60 হাত দূরত্ব থেকেও বোঝা যাবে, তাহলে কি তার জন্য দাড়ি, এটা দাড়ি বলা হবে নাকি? না ভাই, দাড়ি লম্বা করা ওয়াজিব, আপনি রাখতে না পারেন ভিন্ন কথা। তবে হ্যাঁ, কেউ যদি লম্বা করতে না পারে, একটু ছোট রাখে, তো ন্যায় মামার চাইতে আলহামদুলিল্লাহ তিনি কিছুটা তো রাখলেন, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং বোঝানো উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িকে কী করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।